আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, চলে আসলাম কিছু বিষয়ের উপর কথা বলার জন্য, এবং অনেকদিন আমি ভিডিও তৈরি করিনি কিছু ব্যস্ততা থাকার কারণে। ইন ফিউচারে হতে পারে অন্য কোথাও, অন্য কোনো পরিবেশে বা অন্য কোনো ভাষায় আমাকে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত আসলে একটু ধৈর্য ধরতে হবে। ইন ফিউচারে আমি অবশ্যই ভিডিও আবার অ্যাক্টিভলি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমি যে বিষয়টার উপরে কথা বলতে চাই সেটা হচ্ছে যে কিং সৌদ ইউনিভার্সিটি স্কলারশিপ, যেটা সৌদি আরবে একটা বিশ্ববিদ্যালয় এবং এটা হচ্ছে রিয়াদে অবস্থিত। এর আগে কিন্তু আমি এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক ভিডিও বানিয়েছি এবং আমার ফেসবুক যে পেজ আছে স্কলারশিপ বাংলা এবং সৌদি স্কলারশিপ, এখানে আমি অনেক আপডেট দিয়ে থাকি, ভিডিও অনেক কম করি এখন। তো আসলে আমি আপডেট দিয়েছিলাম যে এখন যে আবেদন চলতেছে এটা আসলে বাংলাদেশিদের জন্য নয়, কেননা এটা যারা আরবি জানে তাদের জন্য। আপনারা ইতিমধ্যে জানেন যে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হয়েছে, যেটা ডিগ্রি অনার্স প্রোগ্রামের জন্য। এর আগে যে আবেদনটা ছিল সেটা হচ্ছে আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য, দুই বছর আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্স, তারপরে অনার্সের জন্য অ্যাডমিশন। আর এই যে স্কলারশিপের জন্য এখন যে আবেদনটা চলছে সেটা হচ্ছে শুধুমাত্র অনার্স প্রোগ্রামের জন্য। আপনাকে ডিরেক্টলি অনার্সে অ্যাডমিশন নিতে হবে, কোনো আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্স করার সুযোগ ছিল না যতদূর আমি জানতাম এর আগে। বাট কয়েকদিন আগে আমি ইনফরমেশন পেয়েছি যে আসলে ওদের ওয়েবসাইটে লেখা আছে যে আপনি এই প্রোগ্রামে যদি আবেদন করেন এখন, তাহলে যদি আপনি আরবি ভাষা জানেন তাহলে ডিরেক্টলি অনার্স প্রোগ্রামে ভর্তি হতে পারবেন, আর যদি আরবি ভাষা না জানেন তাহলে আপনাকে দুই বছর আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে। ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে আপনাকে তারা অনার্সে অ্যাডমিশন দিবে। তো এটা একটা ভালো অপরচুনিটি আসলে। এই যে ডিরেক্ট অনার্স প্রোগ্রামে আবেদন চলতেছে, এই স্কলারশিপে কিন্তু বিগত বছরগুলোতে কোনো বাংলাদেশি ছাত্রছাত্রী আসেনি, ভবিষ্যতে আসবে কিনা এটা আমার জানা নেই, তবে আমি মনে করি আসলে আবেদন করা উচিত যেহেতু এই সুযোগটা আছে যে আরবি না জানলে আবেদন করা যাবে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে? আবেদন করতে পারবে যারা এসএসসি এইচএসসি পাশ করেছেন এবং যারা দাখিল আলিম পাশ করেছেন, এমনকি যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। এবং আবেদনের সময় হচ্ছে 18 সেপ্টেম্বর 2024, এই সময়ের ভিতরে আপনাকে আবেদন কমপ্লিট করতে হবে। সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আবেদন করার যোগ্যতা কী। আসলে যোগ্যতা হচ্ছে আমরা বলি যে 80% মার্কস থাকা লাগবে, তো সেই হিসাবে 4.00, যার 4.00 আছে সে আবেদন করতে পারবেন, এবং যার 4.00 নেই আউট অফ 5 সে আবেদন করতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে অনেকেই এসএসসি ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমা কমপ্লিট করেছেন বা আলিম কমপ্লিট করেছেন, সেক্ষেত্রে 5 বছর অতিক্রম করলে আপনি আবেদন করতে পারবেন না। ধরুন আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন 5 বছর আগে, আবেদন করতে পারবেন না। আলিম কমপ্লিট করেছেন 5 বছর আগে বা ডিপ্লোমা, তাহলে আবেদন করতে পারবেন না। বা আপনার বয়স যদি 25 বছরের উপরে হয় তাহলে আবেদন করতে পারবেন না। আপনার প্রশ্ন থাকবে যে আমার বয়স 25 বছর হয়নি কিন্তু 5 বছর কমপ্লিট হয়ে গেছে, আমি ইন্টারমিডিয়েট পাস করেছি, তাহলে আপনি আবেদন করতে পারবেন না। দুইটার যে কোনো একটা, যেটা আগে আসবে না কেন সেটাই আপনার জন্য প্রযোজ্য হবে, আপনি আবেদন করতে পারবেন না। এবং কোন কোন সাবজেক্টে পড়াশোনা করা যাবে এই স্কলারশিপের আন্ডারে? আসলে যেটা হয় যে সৌদি আরবের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়তে আসলে জেনারেল কোর্সে পড়াশোনা করার সুযোগ থাকে না, বিশেষ করে কিং ফাহাদে আছে বা কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ে আছে বা কিং সৌদ বিশ্ববিদ্যালয়তে আছে। তো এই কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপে যদি আপনি আবেদন করতে চান বা স্কলারশিপ যদি পান, তাহলে আপনি পড়তে পারবেন আর্টস, বিজনেস, সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত ফ্যাকাল্টিতে। নর্মালি সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং হয় ইংরেজিতে, কিন্তু আর্টস এবং বিজনেস হয় আরবিকে, সুতরাং আপনাকে আরবি জানতে হবে। যদি আরবি না জানেন সেটা তো আমি বলেছি, স্কলারশিপ পেলে আপনাকে আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্স শেখাবে, তারপরে আপনাকে অ্যাডমিশন দিবে অনার্সে। এবং এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে কী কী পেপার্স লাগবে? পেপার্স আসলে খুব বেশি লাগবে না, নর্মালি পাসপোর্ট এবং নিজের একটা ছবি লাগবে, আর আপনারা লাগবে নিজের সার্টিফিকেট, মার্কশিটের ফটোকপি এবং একটা সিভি লাগবে। কোনো পেপার্স আরবিকে ট্রান্সলেট করা লাগবে না, বা শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় হতে সত্যতা করার কোনো প্রয়োজন নেই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেকেই আবেদন করেছেন স্টাডি ইন সৌদি আরবিয়া ওয়েবসাইটে, মানে এডুকেশন মিনিস্ট্রির ওয়েবসাইটে, তারা কি আবেদন করতে পারবেন কিনা? যদি আপনি ওই ওয়েবসাইটে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের চয়েস দিয়ে থাকেন, আমি বলবো আসলে আপনি আবেদন করতে পারবেন। সুতরাং এই সৌদি আরবের স্কলারশিপে দেখবেন যে স্টাডি ইন সৌদি আরবিয়া মানে এডুকেশন মিনিস্ট্রি ওয়েবসাইটে আবেদন গ্রহণ করছে বা ইন্ডিভিজুয়ালি ইউনিভার্সিটি আবেদন গ্রহণ করতেছে। তো সেক্ষেত্রে আমি বলবো আসলে এডুকেশন মিনিস্ট্রি ওয়েবসাইটে আপনি আবেদন করুন, এবং যদি প্রতিটা বিশ্ববিদ্যালয় আলাদাভাবে আবেদন গ্রহণ করে তাহলে আপনি আবেদন করুন, কোনো সমস্যা ইনশাআল্লাহ তাআলা। আর আসলে আমার যে সমস্ত আমার যেই ফেসবুক পেজ আছে বা গ্রুপ আছে, আমি এখানে ফ্যাকাল্টির কোন কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করতে পারবেন এই সমস্ত ইনফরমেশন দিয়ে দিব। এখন আসলে বলা সম্ভব নয়, আপনি
সৌদি আরবে একটা স্কলারশিপ, সৌদি স্কলারশিপ নামে একটা পেজ আছে আমার, এবং স্কলারশিপ বাংলা নামে একটা পেজ আছে, এবং স্টাডি ইন সৌদি আরবিয়া নামে একটা গ্রুপ আছে ফেসবুকে। সো এই সমস্ত জায়গায় আপনি যদি একটু ঘুরে আসেন তাহলে ইনফরমেশনগুলো পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো সবার জন্য ভালোবাসা রইলো, দোয়া রইলো, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করবো। আল্লাহ তালা আমাদেরকে সেটাই দিন যেটা আমাদের জন্য কল্যাণকর, আর হতাশাগ্রস্ত হওয়ার দরকার নেই, নিচ্ছে আল্লাহ তালা ভালো কিছু দেবে ইনশাআল্লাহ। আজকে না হলে কালকে হবে, কালকে না হলে এক বছর পর হবে, তবে আসলে লেগে থাকুন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সময় সুযোগ এবং শক্তি আছে। আর সবসময় আমি একটা কথা বলি, স্কলারশিপ পাওয়াটা কঠিন নয়, কিন্তু স্কলারশিপের রাস্তায় টিকে থাকা একটা যুদ্ধ। এই স্কলারশিপ শুধুমাত্র ব্যাচেলার প্রোগ্রামের জন্য, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য স্কলারশিপ দেওয়া হচ্ছে না। মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য নর্মাল আবেদন শুরু হয় অক্টোবর নভেম্বর বা ডিসেম্বরের দিকে, সেসব আপনি আবেদন করবেন এবং আইএলটিএস অবশ্যই লাগবে। আর এই প্রোগ্রামের জন্য কোনোরকম আইএলটিএস থাকা বাধ্যতামূলক নয়, বা আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্সের কোনো স্কিলস থাকা কোনো বাধ্যতামূলক নয়। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।